বল, শিক্ষকের স্থান কোথায়? দিদিমণি, শিক্ষকের স্থান আমার পিছনে। অসভ্য ছেলে, ফালতু হয়ে গেছিস না? এখনই তোর বাবাকে বলে দিচ্ছি, দাঁড়াও। কেন ম্যাডাম, আমার বাবা তো রোজ বলে তোর পিছনে এত শিক্ষক দিলাম তাও বই পড়িস না। কি ভাই, কথাটা ঠিক আছে না? তুই পাঁচটা ফুলের নাম বলতো। পাতা ফুলের নাম? ম্যাডাম, ইউ আর এ ভেরি বিউটিফুল, ইউ আর এ স্মাইল ওয়ান্ডারফুল, ইউর ফিগার ইজ হাউসফুল, মাই নেম ইজ আশরাফুল, মাই ফাদার নেম ইজ সাইফুল। এই কি হয়েছে তোর, মন খারাপ কেন তোর? বল আমায় বন্ধু ভেবে, বল আমায়, কোনো চাপ নেই। আরে কি আর বলবি রে বান্ধবী, তোর মতো একটা গার্লফ্রেন্ড লাগে, গার্লফ্রেন্ড দিয়ে তোতে না, বিড়িতে তো একটা বিড়িতে বিড়িতে বাবু বিড়ি। এটা কি ধরনের পাগলামি? তুই বলতো পরিবেশ কাকে বলে? দিদিমণি, গাছপালা পশু পাখি আমাদের পরিবেশ, পরিবেশের অন্যতম অংশ। আমাদের বাড়ি, যে বাড়িতে রোজ ঝগড়া হয়, ঝগড়ার কারণে মা বাবার বাড়ি চলে গেছে, সেই কষ্টে বাবা রোজ দুই ধোকা বিড়ি খায়। বাবা বিড়ি খায় আর ঝগড়া করে, তাই মা চলে গেছে। মা নাকি আর আসবে না, মা যদি না আসে তাহলে বাবা আপনাকে বিয়ে করবে। মাকে এত রূপে জব ছোড় দু। আর আপনাকে বলবো, মা মা বিস্কুট দাও না, খুব খিদে পেয়েছে। এগুলোকে পরিবেশ বলে, পরিবেশ দু প্রকার। থাক থাক, আর বলতে হবে না, এক পরিবেশে ফাটাই দিছো, দুই পরিবেশ বলতে হবে না। কি ছাত্র রে বাবা, আমি আই লাভ ইউ ছাত্র। আচ্ছা বল, মাছ কেন কথা বলতে পারে না? মাছ কেন কথা বলতে পারে না? টিম্পিন, এভাবে মাছে মাথা দলের তলে থাকে, দলের তলে মাছে মাথা থাকলে তোর বাপ কত হবে? বয়স আমার বেশি না, এই জন্য মাছ কথা বলতে পারে না। উদাহরণ সহ ব্যাখ্যা করলাম, নাম্বারটা এখন আপনি দেবেন। তুই তো ভালো ছাত্র রে, উদাহরণ দিয়ে উত্তর দিস। হ্যাঁ ভাই, জলজন্ত উদাহরণ। বল তোরা জীবনে কি করবি? আমি সিস্টার হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মাস্টার হব, আমি একজন ভালো মা হব, আর আমি ওকে সাহায্য করব। আরে রাগ করিস কেন, তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। দেখো তো দিদিমণি, সবাই আমাকে উল্টো বোঝে। তুই তো বই পড়িস না, যে কোনো একটা বই লাইন বলতো। শালা মারবো এখানে, শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এটা কোন ক্লাসের বইয়ের লাইন ভাই? এমএলএ ফাটাকেষ্ট বইয়ের লাইন। তোরে আমি তোর ক্লাসের বইয়ের লাইন বলতে বলছি, অসভ্য স্টুডেন্ট। তোদের মাথায় টেনশন নাই? তোদের যে সামনে পরীক্ষা। কিন্তু ম্যাডাম, আমি তো পরীক্ষাই দিতে পাবো না। কেন? আমার বাল কেটে লাল করে দিন, তাহলে আমি পরীক্ষা দিতে পাবো। মানে এসব কি কথা? আসলে সেটা না ম্যাডাম, আমার নাম করিম লাল, এডমিটেড লেখা হয়েছে করিম বাল। তো এই নাম ভুলের জন্য পরীক্ষা দিতে পাবো না। তো আমার নামে করিম বালটা কেটে লাল করে দাও, বাল কেটে লাল করে দাও, তাহলে পরীক্ষা দিতে পাবো। ম্যাডাম, অনেক কষ্ট করে বই পড়াশোনা করি ম্যাডাম, প্লিজ বাল কেটে লাল করে দিন। ম্যাডাম, দোষটা আপনার না, দোষটা আমাদের সমাজের। এই সমাজ শুধু খারাপটা কি দেখে? একজন সাধু এবং একজন মাতাল যদি ঘোরাঘুরি করে, তাহলে মানুষ ভাববে সাধুটাকে যে সে মাতাল হচ্ছে, হয়তো মদ খাওয়া চালু করছে। বাট কখনো মানুষ ভালোটা ভাববে না, আই মিন এটা ভাববে না যে হয়তো সেই মাতালটা মদ খাওয়া ছেড়ে দিয়েছে সাধু হওয়ার জন্য, সাধুর সঙ্গে তাই মিশছে। এখানে আমার নামের ভুল, অন্য কিছু না কিন্তু, বাট খারাপ ভাবলেন। তখন সেই ছাত্রটা ওকে হেল্প করতে চাইলো। আরে হেল্প কি শুধুমাত্র খারাপ দিক দিয়েই হয়, টাকা পয়সা দিয়ে? যাই হোক, মানে মানুষ না খারাপটাকে প্রথমে দেখে, বাট আমরা যেসব করি তার লাস্ট মিনিং কিন্তু খারাপ থাকে না। যা করি হয়তো হাসির জন্য করি, হাসির জীবনে ইম্পর্টেন্ট। যদি হাসতে চাও তাহলে বং মিডিয়া দেখো, শিখতে হলে উজ্জ্বল ফিল্ম ফলো করো। হাসিতে অত শিক্ষা কিছু পাবে না, তবুও ট্রাই করি শেখার জন্য। আর হ্যাঁ, বলো তোমরা কেমন লাগলো পার্ট ফোর, লাগলে বলো এই ভিডিওটার, আরও হাসাবো।